ঈদের দিনে সিরাজগঞ্জ মহাসড়কে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশু সহ চারজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও ছয়জন। সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, সকাল 7:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ও ট্রাকে থাকা এক শিশুসহ চারজন নিহত হয়, আহত হয় আরও অন্তত ছয়জন। পরে তাদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।